অর্থাৎ ধর্মনিরপেক্ষতার নাম নিয়ে লাকুম দিনকুনে অপব্যাখ্যা করে ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করবেন না। ইসলাম ইসলামই, এর কোনো বিকল্প নাই। তবে হ্যাঁ, ইসলামী খিলাফত বিশ্ব মানবতাকে নিয়ে, শুধু মুসলমানদেরকে নিয়ে নয়, ইসলামী খিলাফতের অধীনে সকল মানুষ, তার ধর্ম বর্ণ অঞ্চল নির্বিশেষে সকল মানুষ স্বাধীনভাবে তার আকীদা বিশ্বাসের প্রচার প্রসার করতে পারে, কারোর উপরে কোনো রকম জবরদস্তি করা হয় না। লাইক রহফিদ্দিন কত্তাবিনা রুস্তমিনাল গাই, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, কারণ সত্য মিথ্যা স্পষ্ট হয়ে গেছে। যারা চাইবে সত্য গ্রহণ করবে, যারা চাইবে সত্য গ্রহণ করবে না, কিন্তু তাদের উপরে কখনোই জবরদস্তি করা হবে না। এটার নাম লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, অর্থাৎ তোমার কর্মফল তোমার, আমার কর্মফল আমার। এর অর্থ এটা নয় ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু একটা বলতে হবে আমাকে এখন, না। ইসলামী খিলাফত সূর্যের আলোর মতো, যার নিচে মুসলিম অমুসলিম সবাই বসবাস করে, জনগণ সার্বভৌম ক্ষমতার উৎস। একথা বলার আগে চিন্তা করতে হবে জনগণের সার্বভৌমত্ব আল্লাহর সার্বভৌমত্বের অধীন, এই সার্বভৌমত্ব আল্লাহর সার্বভৌমত্বকে বাতিল করতে পারে না। আল্লাহ বলছেন উদখুলু ফিসসিলমে কাফফা, তোমরা পুরাপুরি ইসলামের মধ্যে প্রবেশ করো, কিছু অংশ প্রবেশ করো, কিছু অংশ ছাড়ো, এই নির্দেশ কোরআনে দেওয়া হয় নাই। সালাতের সময় সালাত পড়বেন, সিয়ামের সময় সিয়াম রাখবেন, অথচ ব্যাংকে যে সুদ চালু করে রাখবেন, ওটা কার হুকুম? ওটা কি জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস বলে আপনি জনগণের প্রতিনিধি হিসেবে সুদ চালু করবেন? আরাফাত সিয়াম যেন কেউ বাদ না যায়, বাড়িতে যে বলবেন ভালো করে, আরাফাত সিয়াম যেন কেউ বাদ না যায়, নাকিটা সবাইকে মা বন্ধুকে জানিয়ে দেবেন। কারণ একজনের কাছ থেকে আরেকজন প্রচার যদি না করি আমরা, ইসলাম তো টিকবে না, তাই না? ইসলামটা হল প্রচারের ধর্ম, বাল্যগু আননি অলাহ আয়া, তোমার আমার পক্ষ থেকে প্রচার করো, পৌঁছে দেওয়া মানুষের কাছে একটা আয়াত যদি তুমি জানো। আজকে আপনি তিনটে আসছিলেন ইন্না আয়াত কাল কথা, তাই না? এই আয়াতটা যদি মানুষকে বাড়িতে যে ভবিষ্যতে বলেন বা বন্ধু মহলে পড়েন, সবার সঙ্গে গল্প করেন, বহুত গল্প আমরা করি, এটাই গল্পটা করে দেন যে আয়াতে আল্লাহ পাক তার রসুলকে বলছেন তুমি সালাত আদায় করো এবং কোরবানি করো। বলছেন কোথায়? মক্কায় না? বাস্তবন হচ্ছে কোথায়? মদিনায় গিয়ে। এর মধ্যে কত যে কি নিহিত আছে এই ইতিহাস তো আপনারা এখন শুনলেন। তিনি মদিনায় গেলেন, ছিলেন তো আগে ইয়াতিম মোহাম্মদ, এখন হলেন নেতা মোহাম্মদ, এখন হলেন সারা রাষ্ট্রনেতা মোহাম্মদ, এখন তিনি ইচ্ছা করলে জেনাকারের শাস্তি দিতে পারছেন, হত্যাকারের কেসাস নিতে পারছেন, চোরের হাত কাটতে পারছেন। মক্কা থাকতে পারছিলেন কি? এই যে ক্ষমতা তিনি পাবেন মদিনায় গিয়ে, তিনি কি কখন জানতেন? সম্পূর্ণ আল্লাহর এলেমে ছিল। আমাদের দায়িত্ব স্রেফ আল্লাহর আনুগত্য করা, পরবর্তী ফয়সালা আল্লাহর হাতে। যদি কিছুই দুনিয়াতে না পাই, আখেরাত আলহামদুলিল্লাহ পেয়ে যাব, ওটিতে বড় পাওয়া মুমিনের জন্য। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনুর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم
ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পবিত্র কোরআনের সবচাইতে আকারে ছোট সূরা হলো সূরা কাওসার, মাত্র তিনটি আয়াতে একটি সূরা, 114টি সূরার মধ্যে আজকে এই সূরাকেই আপনাদের জন্য বেছে নিলাম। কারণ এর মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যা আমাদের সমগ্র জীবনের জন্য প্রয়োজনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় চলছেন, মক্কার নেতা আস বিন ওয়াইল এসে তার সঙ্গে কথাবার্তা শুরু করলেন। কথা অর্থ বিদ্রোহ নেতারা, বিশেষ করে যারা ধনিক শ্রেণী তারা গরিবদেরকে তাচ্ছিল্যের নজরে দেখে, ইল্লা মাশা আল্লাহ। দূর থেকে লোকেরা খেয়াল করছে, আরে নেতা কথা বলছে এই লোকটার সাথে, মানে উনি তখন সবার কাছে খুব অপ্রিয়, যেহেতু বাপদাদা ধর্মের বিপরীত কথা উনি বলছেন, সেজন্য উনি সবার কাছে প্রিয় অপ্রিয় হয়ে গেছেন। যদিও আগে ছিলেন আল আমিন সবচেয়ে প্রিয়, এখন হয়ে গেছেন একেবারে উল্টা। তার সাথে কথা বলাটাও দোষ, এগুলো আমরা আমাদের বিশ্ববিদ্যালয় জীবনেও দেখেছি। আজও এর জীবনে চলছে, যারা বিভিন্ন রাজনৈতিক দল করে, আমরা যদি কোনো দল করতাম না, আমার সঙ্গে বিশেষ করে কোনো ছেলে কথা বললে দূর থেকে তার উপরে জুলুম চলে আসত। এমনকি যেহেতু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছেলেরা সিট পেত না, ওরা বিভিন্ন বন্ধুবান্ধব সিটে থাকতো, আমাকে সরাসরি একজন এসে বলে স্যার আজকে আমাকে বলে দিল তোমার সিট ক্যান্সেল, আমাদের রুমে তোমার থাক জায়গা হবে না। তো কেন দেখলাম না তুমি অমুক স্যারের সাথে কথা বলছিলে? বাস্তব জীবনে আমার ঘটে গেছে, লোকেরা বলার দরকার নেই, তো সে যুগে তো ঘটবেই। কারণ আমি একজন ইসলামপন্থী লোক, কিন্তু ইসলামী দল করি না, কবিরা গুণা না, এটা আমার জন্য বিশাল কবিরা গুণা। সে যুগে এটা ছিল। জবাবে আস বিন ওয়াইল বললেন, আমি ওই আপনার সঙ্গে কথা বলছিলাম, আপনার সঙ্গে কথা বলছিলাম বলাতে লোকেরা খুশি হয়ে গেল। আপনার অর্থ কি? লেস কাটা, নির্বংশ। নির্বংশ অত্যন্ত কঠিন একটা গাইল আরবদের মধ্যে। কেন এটা বলা হচ্ছে? তার কিছুদিন আগে আমার রসুলের শেষ পুত্র আবদুল্লাহ মারা গেছিলেন। আরবদের নিকটে যার পুত্র সন্তান থাকে না সে আবতার। প্রথম পুত্র কাসেম মারা গেলেন, পরের পুত্র আবদুল্লাহ তিনিও মারা গেলেন। কাফেররা খুব খুশি যে মোহাম্মদ তো ছেলে একটাও থাকলো না, এখন ও মরলেই ও ধর্ম শেষ, ইসলাম শেষ। যখন বললো আমি ওই আপনার সঙ্গে কথা বলছিলাম, তখন লোকেরা খুশি হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদ্য পুত্র হারা পিতা, অন্তরে আঘাত পেলেন, তো এই সূরাটা ওই উপলক্ষে নাজিল হয়ে গেল। মনে রেখো মুহাম্মদ, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমরা তোমাকে কৌসার দান করেছি, সল্লি রব্বিকে ওয়ানহার, অতএব তুমি তোমার প্রতিপালকের জন্য সালাত আদায় করো এবং কুরবানি করো। মনে রেখো ইন্না শানিআকা হুয়াল আবতার,
তোমার দুশ্মনরাই প্রকৃত অর্থে নির্বংশ। এই কথার তাৎপর্য অত সহজে বোঝা যাবে না। আজকে পৃথিবীতে আবু জাহেল আবু লাহাবরা কোথায়? এমনকি কাফেররাও নিজেদের সন্তান নাম আবু জাহেল রাখে না, রাখে দেখছেন কোনো হিন্দু তার ছেলের নাম আবু লাহাব রাখছে? এত আবতার হয়ে গেছে, এত নির্বংশ, ওই নামটাই দুনিয়াতে নাই। অথচ বিশ্বের প্রান্তে প্রান্তে মুসলমানদের নামের সঙ্গে মোহাম্মদ আহমদ যোগ করা আছে। প্রতি মিনিটে সেকেন্ডে আজান উচ্চারিত হচ্ছে আশাদুন্না মোহাম্মদ রসুল্লাহ। সারা পৃথিবীর এমন কোনো কোনা নেই যেখানে কলেমার আওয়াজ নেই। তাহলে আবতার কে হলো? কথাটার সত্যতা জাজ্জলমান। মানুষ তার ছেলেমেয়ের মাধ্যমে বেঁচে থাকে না, তার আদর্শের মাধ্যমে বেঁচে থাকে। হাজী মোহাম্মদ মহসিনের কোনো সন্তান ছিল না, রাজশাহীর হাই মাদ্রাসার তারই টাকায় আজও সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে তার ছড়িয়েছে। এটা অসংখ্য নেকির কাজ রয়েছে, জনকল্যাণ। চোর এসছে বাড়িতে, উনি টের পেয়েছেন, কী বাবা তুমি কেন এসছো, টাকা নেবা, যাও সব নিয়ে যাও। এইরকম উনি বাড়ির মনে, তুমি কত নেবা, যা তোমার কুলে তোমার ওজন করতে পারো, সব নিয়ে চলে যাও, আল্লাহ আমার আবার দেবে। এই ধরনের উদার মানুষের উদারতার কাহিনী হয়ে আছে সর্বত্র। হাতেম তাঈর নাম সবাই জানি না আমরা, উনি মুসলমান ছিলেন না, পরে মুসলমান হলেন তার বোনের কারণে। বোন তাকে ডেকে নিয়ে আসলো, তুমি চলো, আমার রসুল এমন নন যে তোমাকে পেলে মেরে ফেলবে। নিয়ে আসলো, ঠিক সেই সময় সূরা তাওবার 31 আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করছিলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবা মিন দুনিল্লাহ। ইহুদি নাসারা তাদের পীর দরবেশদেরকে রব হিসেবে গ্রহণ করেছে আল্লাহকে ছেড়ে। তখন হাতেম তাঈর নিজে কিন্তু তার মধ্যে একজন, উনি খ্রিস্টানদের বড় নেতা, ধর্ম নেতা এবং সমাজ নেতা। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাসনা নাবুদুহুম, আমরা তো আমাদের প্রিয় দরবারদেরকে ইবাদত করি না। তখন আল্লাহর রাসূল বললেন, আচ্ছা তোমরা কি জনগণের কাছ থেকে সাদকা খাও না, যা আদায় হয় তার স্বীকৃতি তোমরা নেও না? তো এটা তোমার বাপদাদার আমল থেকে ট্র্যাডিশন হয়ে রয়েছে, তাই তোমরা নেই। তোমরা যে বিষয়টা হারাম বলো, লোকেরা কি ওটি হারাম বলে না? তারা কি পাল্টা তওরা তিনজির খুলে দেখে? তো না, তা দেখে না, আমরা তো বলিতে মেনে নেয়। এটাই তো হলো রব, তিলকা ইবাদত, এটাই হলো তোমাদের ইবাদত। আল্লাহর হুকুম হচ্ছে তওরা তিনজিল মেনে চলো, আর তোমরা করছো আমার হুকুম মেনে চলো। আল্লাহ তো মানুষকে মানুষের পূজা করতে বলেননি, আল্লাহ মানুষকে তার প্রেরিত কিতাবের অনুসরণ করতে বলেছেন। সেটা না করে তোমরা মানুষকে তোমাদের গোলাম বানিয়েছ, আর এজন্য আল্লাহ পাক তোমাদের রবের কথা বলেছেন, সাবধান। আদি বিন হাতিম অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন এবং অত্যন্ত দাতা মানুষ ছিলেন, দানশীল মানুষ। উনি এই আয়াতের তাৎপর্য বুঝে ফেললেন যে না, প্রত্যেক মানুষই সমান, ধনী গরিব এটা আল্লাহরই কর্মকৌশল। আল্লাহ পাক আমাকে ধনী করেছেন, আমি কিছু দান করতে পারি, এটা আমাদের জন্য পরীক্ষা, এটা পুরস্কার নয়। তিনি তখনই মুসলমান হয়ে গেলেন, আর দেরি করেন। ইসলামের আদর্শ বোঝার মতো লোকের সংখ্যা দুনিয়াতে খুবই কম, হুজুগের সংখ্যা অভাব নেই, হুজুগে মানুষের সংখ্যা কোনো অভাব নেই, সারা দুনিয়াতে হুজুগে ভরা। হুজুগ না হলে তো গণতন্ত্র হয় না, গণতন্ত্র মানে হুজুগতন্ত্র। হুজুগ দিতে পারে যে নেতা, যত মিথ্যা কথা বলতে বলতে পারবে, যত মানে মানুষকে ফুলাতে পারে, ফাঁপাতে পারবে, সে যত বেশি ভোট পাবে। পৃথিবী চলছে এইভাবেই, জ্ঞানের মধ্যে সংখ্যা কম এবং
জ্ঞানপূর্ণ কিতাবের সংখ্যা তো হিসাব মতো নাই কোরআন ছাড়া। আদি ইবনে হাতেম এই একটি আয়াতের ব্যাখ্যা শুনেই তিনি ওখানেই মুসলমান হয়ে গেলেন। ঠিক অমনি করে বহু মানুষের জীবনের ঘটনা আছে, সিরাত রসুল আপনারা পড়ে দেখবেন। এই আয়াত নাজালের ব্যাখ্যা বলতে গিয়ে আমাকে এত দূর যেতে হয়েছে। মক্কা তিনি সালাত আদায় করেছিলেন, মেরাজ থেকে পাঁচ অক্ত সালাতের নির্দেশনা আসলো হিজরতের মাত্র এক বছর বা দেড় বছর আগে। তখন তিনি একটি ঘটনা বলছেন একদিন, দেখো সাহাবিরা, হাদিসটা বলি, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কাউসারু নাহরুন ফিল জান্নাহ হাফাতাহু মিন যাহাব মাজরাহু আলাল ইয়াকুত ওয়া দুরার ওয়া তুরবাতুহু আতিয়াবু মিন আল মিস্ক ওয়া মাউহু আহলা মিন আল আসল ওয়া আশাদ্দু বিয়াজা মিন আল সালজ রাওয়াহুল বুখারী। অন্য হাদিসে তিনি বলছেন, দেখো আমি মেরাজে গিয়ে হঠাৎ একটা সুগন্ধিযুক্ত নদী দেখলাম, বললাম জিব্রিল এটা কী? বলে হাজা আসফার, এটা আসফার, তো এটা কী জিনিস? বলে হাজা ওয়াল কাউসার আল্লাযী আতাকাহুল্লাহ, এটাই হলো কাউসার যা আল্লাহ পাক আপনার জন্য বরাদ্দ করেছেন। তাই আর সেটা কেমন জিনিস তার ব্যাখ্যা হচ্ছে, এই কাওসারের দুই তীর হচ্ছে সোনা দিয়ে বাঁধানো, এই কাওসারের গতিপথ মণিমুক্তা দিয়ে ভরা, এই কাওসারের মাটি মিশকে আম্বরের চাইতে সুগন্ধিযুক্ত, এই কাওসারের পানি মধুর চাইতে মিষ্ট এবং বরফের চাইতে স্বচ্ছ। বুখারি, আমাকে আল্লাহ এটা দিয়েছেন? তাহলে হ্যাঁ, এখন না, তোমার মৃত্যুর পরে, এখন মরণিত। এই ঘটনা জানার পরে কোনো রসুলের অন্তরকে দুঃখ থাকে? ছেলে মরেছে বলে লোকেরা আমাকে লেস কাটা বলছে, নির্বংশ বলছে, তার চেয়ে বহু বহু গুণ পুরস্কার তিনি পেয়ে গেলেন মেরাজ রাত্রিতেই। শুধু তাই না, এর ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াল খায়রুল কাসীর ফি দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া ও আখিরাতের অসংখ্য কল্যাণকে কাওসার বলা হয়। আরবদের পরিভাষা এটা ছিল, ছেলে যখন ব্যবসা করে ফিরে আসত মাকে জিজ্ঞেস করলে মা জবাব দিতেন রাজা বে কাওসার, আমার ছেলে ব্যবসা করে বহু মুনাফা নিয়ে ফিরে এসছে। এই ভাষাটা আরবদের মধ্যে আগে থেকেই প্রচলিত ছিল, কিন্তু কাওসার অর্থ যে এইটা, এটা মেয়েরাজে গিয়ে আল্লাহ রসুল বুঝলেন আখেরাতে তাকে বিশাল পুরস্কার, আর দুনিয়াবী পুরস্কার কি যে তিনি একই সঙ্গে রেসালাতের অধিকারী হয়েছেন এবং সারা বিশ্বনবী হওয়ার মতন মহান মর্যাদা তিনি লাভ করেছেন, যে মর্যাদা ইব্রাহিম মূসা ঈসা দাউদ কেউ লাভ করেননি, সেটা একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাভ করেছিলেন। এটাই হলো তার সবচেয়ে দুনিয়াবী পুরস্কার। সেই সাথে তার মৃত্যুর পরপরই খলিফা একাধিক ক্রমে আব্বাসীয় খেলাফতে রাশেদা খেলাফতে উমাইয়া খেলাফতে আব্বাসিয়া খেলাফতে ওসমানিয়া সারা বিশ্বব্যাপী ইসলামী খেলাফত বিজয়ী হিসাবে সমস্ত মানুষের উপরে নেতৃত্ব দিয়েছে। বিশ্বের বর্তমান যে সভ্যতা তার মূল ছিল মুসলমানদের হাতে। আজকের যে বিজ্ঞান এগিয়ে গেছে, তার জনক বলে রজার বেকনকে, তিনি বলেছেন মুসলমানদের বিজ্ঞান যদি পৃথিবীতে না আসতো
আজকের আধুনিক বিজ্ঞান আর হাজার বছর পিছিয়ে যেত। মুসলমানরাই আধুনিক বিজ্ঞানের জনক, সব সাইডে মুসলমানরাই সবার আগে। এমনকি অতি সম্প্রতি জার্মান বেতারের ডয়েসে ভেলে টক শোতে ডক্টর সেলিমুল্লাহ খান পরিষ্কার বলে দিয়েছেন, লোকেরা বলে বিশ্ববিদ্যালয়ে আধুনিক যুগের সৃষ্টি বিশ্ববিদ্যালয়ে ফ্রান্স থেকে শুরু হয়েছে, আর আমি বলি বিশ্ববিদ্যালয়ের চিন্তাধারাটাই এসেছে মুসলমানদের মাদ্রাসা থেকে। আল্লাহ রসুল নিজে মসজিদে নববীতে শুধু মসজিদ কায়েম করেনি, মাদ্রাসা কায়েম করেছিলেন। সেখানেই তিনি সাহাবিদেরকে শিক্ষাদান করতেন, বিদেশিদেরকে সাক্ষাৎ দান করতেন, সেখানেই সমস্ত বিধান নাজিল হয়েছে এবং বাস্তবায়ন হয়েছে, এটা মাহাবাতুল ওয়াহি। এরপর থেকে মুসলমানরা যেখানে গিয়েছে সেখানে তারা দিন চর্চার কেন্দ্র তৈরি করেছে, সব জায়গায় তারা ছোট্ট ছোট্ট মাদ্রাসা, আরবি শব্দ পাঠদান কেন্দ্র তারাই তৈরি করেছে। তাদের দেখা দেখি আস্তে আস্তে আধুনিক বিশ্ব নাম দিয়েছে ইউনিভার্সিটি, এমনকি ইউনিভার্সিটির বিভাগগুলো পর্যন্ত মুসলমানদেরই তৈরি করা। সবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে যখন প্রতিষ্ঠা লাভ করে, তার প্রথম ডিপার্টমেন্ট ছিল আরবি এবং ফার্সি, তার সঙ্গে আরেকটা বাংলা ছিল না, সায়েন্স ছিল না, কমার্স ছিল না। অতএব যতই অহংকার করা হোক, মুসলমানরাই পৃথিবীর সমস্ত উন্নয়নের জনক, পথিকৃৎ তারাই। ইন্না আতায়নাকাল কাউসার, আমরা তোমাকে দিয়েছি কাউসার, আল খায়রুল কাসির ফি দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া ও আখিরাতের অসংখ্য কল্যাণ, এগুলি তার এক একটি নমুনা। আজকের মানুষ আস্তে আস্তে স্বীকার করতে বাধ্য হচ্ছে, স্বীকার তো করতেই হবে, যে কোনো বিজ্ঞান আসলেই যারা নিরপেক্ষ তারা সবাই স্বীকার করে, সবাই কিন্তু স্বীকার করতে পারে না, মুশকিল হচ্ছে এখানে। যাই হোক, এগুলো আমাদের মেনে নিতে হবে, কিছু করার নেই। ইবনুল আরবি বলছেন এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক যখন তার রসুলকে বলছেন, দেখো আমি তোমাকে কাউসার দান করেছি এজন্য যেন তুমি তোমার সমস্ত আমলের কেন্দ্রবিন্দু তৈরি করো ওই কাউসার লাভের জন্য। ওই যে হাউস কাউসার তোমাকে লাভ করতে হবে, এই জন্যে তুমি সমস্ত আমল যাতে করো সেজন্যই তোমার উপরে আমি কাউসার নাজিল করেছি। হাউস কাউসারের পাশে যখন আমরা যাব পানি পান করার জন্য, তখন আমাদের উজুর অঙ্গগুলো দেখে চিনতে পারবেন আল্লাহ রসুল, সাহাবিরা আমাদের অনেককে ছিনিয়ে নিয়ে যাবে, নাই সরো এখান থেকে, দুধ তুমি পানি পাবে না। তখন আল্লাহ রসুল বলবেন, কেন হাজ আমিন উম্মতি, এ তো আমার উম্মতের অন্তর্ভুক্ত, তুমি ছিনিয়ে নিয়ে যাচ্ছ কেন? তখন ফেরেশতারা জবাব দেবেন, ইন্নাকা আল্লাহ তাদরি মা আহদাসু বাদাকা, এই মোহাম্মদ তুমি জানো না তোমার মৃত্যুর পরে এরা কত অসংখ্য নতুন নতুন সৃষ্টি করেছিল, ধর্মের নামে, রাজনীতির নামে, অর্থনীতির নামে, দর্শনের নামে, কত উদ্ভট চিন্তাধারা সারা মানুষকে বিভ্রান্ত করেছিল এরা তুমি জানো না। তখন দুঃখে আল্লাহ রাসূল বলে উঠবেন, সোহকান সোহকান লিমান গাইয়্যার বাদি, দূর হও দূর হও, যে আমার মৃত্যুর পরে আমার দিনকে পরিবর্তন করে ফেলেছ, আজকে সেই দিনে আর বাস করছি না। যেদিকে যাবেন সেদিকেই ইখতলাফ, ইখতলাফ ছাড়া কোনো মানুষ নাই, যে যত জ্ঞানী সে তত বেশি মতভেদে পূর্ণ, তার কোনো রাস্তা নাই, সেটা তো মস্তকে চিনতে পারে না। আর এটার জন্যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে বিদায় হাজারের ভাষণে স্পষ্টভাবে বলে গেলেন, দেখো তারাক তো ফিক মামরায়ন, আমি তোমাদের মধ্যে দুটি বস্তু ছেড়ে যাচ্ছি, লাম তাদিল্লু মাস্তাকতুম বিহিমা, কখনোই তোমরা পদভ্রষ্ট হবে না যতদিন তোমরা এই দুটি বস্তু ধরে থাকবে, কিতাব আল্লাহ ও সুন্নাত নবীহি, আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্নাহ। কিন্তু আমরা কি ধরে রাখতে পেরেছি? না, পারিনি। আমাদের যুক্তিটাকেই কোরআন হাদিসের উপরে চাপিয়ে দিচ্ছি, কোরআন হাদিসকে আমাদের উপরে চাপাচ্ছি না। আমার রুচি,
আমার নীতি, আমার বক্তব্য, আমার সিদ্ধান্ত এটাকেই রাখছি উপরে, আর তার আলোকে হাদিস কোরআনকে ব্যাখ্যা করছি। আর আহলে হাদিসের নীতি হলো কি, হাদিসের আলোকে নিজের রায়কে ব্যাখ্যা করা। আর অন্যান্য মজহাবের নীতি হচ্ছে নিজেদের রায়কে হাদিসের উপরে স্থান দেওয়া, এবং যে কোনো বললে হাদিসকে নিজেদের রায় মোতাবেক ব্যাখ্যা করা। এই মৌলিক পার্থক্য সবসময় মনে রাখবে। আহলে হাদিসরা কোরআন এবং হাদিসকে অপরিবর্তনীয় জ্ঞান বলে মনে করে, এটা আল্লাহর ওহি, এর কোনো পরিবর্তন নাই। জ্ঞানের পরিবর্তন হবে, আজ একরকম বুঝছি কালে আর রকম বুঝবো, বুঝের ভুল হতে পারে, বুঝের পরিবর্তন হতে পারে, কিন্তু ওহি বন্ধ হয়ে গেছে, আর পরিবর্তন হবে না। এই জন্য তো দেখা যায় মেরাজ থেকে ফিরে এসে যখন আল্লাহ রসুল মেরাজের ঘটনা বলতে শুরু করলেন, তখন আর মক্কার নেতারা সে বলে আরে পাগল হয়ে যাও, আমার তোকে পাগল আগে থেকে বলতে এখন দিয়েছে আরও বেশি পাগল হয়েছে। তাহলে কি ওইটা নাকি সে বাতিল মকদ্দাসে গেছিল, সেখান থেকে নাকি আসমানে গেছিল, সেখান থেকে আবার চলে আসছে, আবার নামাজ পড়াইছে, সালাত পড়াইছে, নবীদের নিয়ে আবার ফিরে আসছে, দেখো তখন সে শিকল নড়তেছে, উজুর পানি গড়াচ্ছে, কি পাগল ছাড়া কি ঠিক। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওখানে যাচ্ছিলেন, তাহলে এই আবু বকর শোনো তোমার পাগল বন্ধু কি বলেছে জানো, উনি কাজকে রাত্রিবেলা মেয়ের কাছে গেছিল, আল্লাহর কাছে গেছিল। তখন আবু বকর গম্ভীরভাবে জবাব দিয়েছিলেন, দেখো হে মক্কা নেতারা, যদি মোহাম্মদ সত্যিকার অর্থে এই কথা বলে থাকেন আমি তো সর্বান্তঃকরণে বিশ্বাস করি, কারণ তিনি দৈনিক আমাদের কাছে দুনিয়ার অসংখ্য খবর বলেন, আসমানের অসংখ্য খবর বলেন। অতএব এটা আসমানি বিষয়, গায়েবী বিষয়, আমি এটাও বিশ্বাস করলাম। তখন কিন্তু তিনি আল্লাহ রসুলের মুখে শোনেন নাই, এই ঘটনাকে উপলক্ষ করেই তাকে সিদ্দিক বলা হয়, সত্যাহনকারী, দৃঢ় বিশ্বাস স্বর্ণ আল্লাহ দান করেন না, যুক্তি দিয়ে অবশেষে গিয়ে হয়তো অনেকে সারেন্ডার করে, যুক্তি দিয়ে উক্তিকে বিশ্বাস করা যাবে না। লৌকিক জ্ঞান কখনোই অলৌকিক জ্ঞানের সমকক্ষ হতে পারে না, অলৌকিক জ্ঞান সবসময় উপরে থাকবে। আল্লাহর সার্বভৌমত্ব, মানুষের সার্বভৌমত্ব এক নয়, জনগণ সার্বভৌম ক্ষমতার উৎস, একথা বলার আগে চিন্তা করতে হবে জনগণের সার্বভৌমত্ব আল্লাহর সার্বভৌমত্বের অধীন, এই সার্বভৌমত্ব আল্লাহর সার্বভৌমত্বকে বাতিল করতে পারে না। আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমে কাফফা, তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে প্রবেশ করো, কিছু অংশ প্রবেশ করো, কিছু অংশ ছাড়ো, এই নির্দেশ কোরআনে দেওয়া হয় নাই। সালাতের সময় সালাত পড়বেন, সিয়ামের সময় সিয়াম রাখবেন, অথচ ব্যাংকে যে সুদ চালু করে রাখবেন ওটা কার হুকুম? ওটা কি জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস বলে আপনি জনগণের প্রতিনিধি হিসাবে সুদ চালু করবেন, মদ চালু করবেন, ক্যাসিনো চালু করবেন? এটা তো বিধান আপনাকে দেওয়া হয়নি। যদি মুসলমান হন, পূর্ণ জীবনে আপনাকে মুসলমান হতে হবে, অত ধর্মনিরপেক্ষতার নাম নিয়ে লাকুম দিনকুনে অপব্যাখ্যা করে ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করবেন না। ইসলাম ইসলামই, এর কোনো বিকল্প নাই। তবে হ্যাঁ, ইসলামী খিলাফত বিশ্ব মানবতাকে নিয়ে, শুধু মুসলমানদেরকে নিয়ে নয়, ইসলামী খিলাফতের অধীনে সকল মানুষ, তার ধর্ম বর্ণ অঞ্চল নির্বিশেষে সকল মানুষ স্বাধীনভাবে তার আকীদা বিশ্বাসের প্রচার প্রসার করতে পারে, কারোর উপরে কোনো রকম জবরদস্তি করা হয় না। লাইক রহফি দিন কত্তাবাই, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, কারণ সত্য মিথ্যা স্পষ্ট হয়ে গেছে। যারা চাইবে সত্য গ্রহণ করবে, যারা চাইবে সত্য গ্রহণ করবে না, কিন্তু তাদের উপরে কখনোই জবরদস্তি করা হবে না। এটার নাম লাকুম দিনকুম ওয়ালিয়া দিন, অর্থাৎ তোমার কর্মফল তোমার, আমার কর্মফল আমার। এর অর্থ এটা নয় ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু একটা বলতে হবে আমাকে এখন, না। ইসলামী খিলাফত সূর্যের আলোর মতো, যার নিচে
মুসলিম অমুসলিম সবাই বসবাস করে। চন্দ্রের জ্যোতির মতো যার আলোকে সবাই পথ দেখে, বৃষ্টির পানির মতো যার পানিতে যার বৃষ্টিতে সারা পৃথিবী সিঞ্চিত হয়। ইসলামী খেলাফতের অধীনে মানুষ যত স্বাধীন থাকে, প্রচলিত ধর্মনিরপেক্ষতার আন্ডারে আদৌ মানুষ স্বাধীন থাকে না তা প্রমাণ তো পার্শ্ববর্তী ভারত, ছোট্ট একটা পশ্চিমবঙ্গ, সে এখন ভেঙে নাকি আবার তিনটে হবে, ইতিমধ্যে সেখানে রব উঠে গেছে, জঙ্গলমহল বানাতে আলাদা রাষ্ট্র, ত্রিপুরা আলাদা রাষ্ট্র হবে, আর একটা যেন কী তারা আলাদা রাষ্ট্র করবে, তাহলে সামলে এখন মিজোরাম, কারণ তারা বলছে আমরা তো আমরাই, আমরা ত্রিপুরার লোক কলকাতা আনুগত্য করবো না। এই যে সংকীর্ণ জাতীয়তাবাদ মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে, মহব্বত সৃষ্টি করে না, মানুষে মানুষে মহব্বত সৃষ্টি করে একমাত্র মাধ্যম হচ্ছে ইসলাম, যা সবাইকে নিয়ে চলতে পারে। শুধুমাত্র তাকওয়ার কারণে পার্থক্য হতে পারে, আপনি চোর আর আমি ভালো সমান হবে নাকি, চোরকে তো শাস্তি পেতেই হবে। ইসলামের এই মৌলিক বিধান না বুঝতে পেরে অনেক সময় অনেকে ভুল করেন। আল্লাহ পাক এদেশের মানুষকে ইসলাম দান করেছেন, শুধু না সারা পৃথিবীর মানুষকে ইসলাম দান করেছেন। ইসলাম শুধু একটি দলের একটি গোষ্ঠীর একটি অঞ্চলের সম্পদ নয়, এটা বিশ্ব জাতীয়তা সম্পদ, সমস্ত পৃথিবীর মানুষ এর অধীনে আসে। এমনকি যেসব এলাকার মানুষ আরবি বোঝে না, সেখানে যখন যে একজন লোক আজান দেয় মানুষ বুঝতে পারে লোকটা মুসলমান। বিদেশে গিয়ে আমাদের লেবাররা বা আমাদের ভাইয়েরা যদি কাউকে সালাম করেন, পাশের ভাইটা বোঝে নিশ্চয়ই ওটা মুসলমান, ভাষা বোঝে না কিন্তু সালাম সবাই বোঝে। ইসলামের যে বিশ্ব জাতীয়তা কোথাও পাবেন না আপনি খুঁজে। এই জন্যে আমরা বলি নামগুলো অবশ্যই আরবিতে ইসলামী নাম রাখবেন, তাহলে আপনার ছেলে মরে গেলেও তার পাসপোর্ট দেখে বুঝবে সেটা মুসলমান, এবং খাতনা করা বাধ্যগত বিষয় মুসলমানদের জন্য, সেটা দেখে বোঝা যায় যে ছেলেটা মুসলমান। ইসলামের যে কিছুগুলো সুন্নাত আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাত, মক্কা নাজিল হয়েছিল একটি ছোট্ট আয়াত, কুল ইন্না সালাতি ও নুসুকি ও মাহইয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ও বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন, সূরা আনআম 162 আয়াত। হে মুহাম্মদ, তুমি বলো নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছুই আল্লাহর জন্য যিনি বিশ্ব চরাচরের প্রতিপালক, আমি তার সঙ্গে কাউকে শরিক করি না, এবং আমি এই শরিক না করার ব্যাপারে আদিষ্ট হয়েছি, আর আমি প্রথম মুসলমান, অগ্রণী মুসলমান, প্রত্যেক উম্মতের নবী নিঃসন্দেহে প্রথম মুসলমান, এবং কিয়ামত দিন প্রথম উত্থান ঘটবে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের, এবং কিয়ামতের দিন প্রথম বিচার হবে শেষ হবে উম্মতে মুহাম্মাদের, এবং কিয়ামতের দিন সবচেয়ে বেশি জান্নাতি হবে উম্মতে মুহাম্মাদি। তো সব দিক দিয়ে আমরাই প্রথম, যদিও যুগের হিসাবে আমরা শেষে এসেছি, ইহুদি নাসারার আগে মুসা ঈসা আগের নবী, কিন্তু কিয়ামতের হিসাবে আমরাই প্রথম। এই জন্য বলে ও আনা আউওয়ালুল মুসলিমিন, আমি মুসলমানদের মধ্যে প্রথম। এগুলি নাজিল হয়েছে, আল্লাহ রাসূল তখন বুঝতে পারেন নুসুকি আমার কুরবানি, আমি তো কুরবানি করতে পারছি না এখানে, কারণ আরবরা কুরবানি করে সেগুলো ওই মূর্তির মাথায় রক্ত মাখায়, মূর্তির মাথায় কিছু গোস্ত রাখে, কাবা ঘরের দেওয়ালে কিছু লেপে দেয়, ছেলেবিল বাচ্চা হলে যখন ওই আকিকা করে সে রক্তগুলো এইভাবে করতো, তার বিপরীত যদি আল্লাহ রাসূল করেন তাহলে ওনাকে মেরে ফেল দিবে। হ্যাঁ, কিন্তু আয়াত নাজিল হয়ে গেছে ফাসাল্লি রব্বিকে ওয়ানহার, তুমি কুরবানি করো, কোথায় কুরবানি করবো? হ্যাঁ, তিনি জানতেন না যে আমাকে মক্কা থেকে চলে যেতে হবে, আল্লাহর এলেমে এগুলো আগে থেকে ছিল, হিজরত করা হলো, মক্কা ছেড়ে মদিনা চলে গেলেন,
দ্বিতীয় হিজরিতে বিধান নাজিল হয়ে গেল। বদরের যুদ্ধের পরে বনু কৌনিকা যুদ্ধ, বনু কায়নুকা যুদ্ধের পরে কোরবানির বিধান এসে গেল। তখন তিনি বুঝলেন আসলে সে মক্কায় থাকতে অনাহার নাজিল হয়েছিল, এখন তো বুঝতেছি অনাহারটা কি। আমরা কিন্তু সেই দশকে প্রবেশ করেছি, আগামী রবিবার 30 জিলকাদ, যদি 30 তারিখ পর্যন্ত এই জিলকাদ মাস থাকে তাহলে ওই দিন আপনাদের নখ চুল কাটার শেষ দিন, বলাতে যায় না। চান যদি আগের দিন ওঠে তাহলে আপনাদের শনিবার হলো আগামীকাল সর্বশেষ নখ চুল কাটার দিন, অবশ্যই কালকে নখ চুল কাটবেন, ভুল করবেন না, বলাতে যায় না। এ প্রসঙ্গে যে বিধানগুলি এসছে, আসুন এবার আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে শুনি। আন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল আশর ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহিয়া ফালা ইয়াখুযান্না মিন শাআরিহি ওয়া আসফারিহি শাইয়্যা। যখন জিলহজ মাসের প্রথম দশক প্রবেশ করে তখন তোমাদের মধ্যে যারা কোরবানি করার ইরাদা রাখে তারা যেন নখ চুলে স্পর্শ না করে। রওয়াহ মুসলিম। এটা কিন্তু জিলহজ মাসের একবারে শুরু থেকেই বিধান চলে আসলো। কেন এই সম্মান? যে এই মাসটাই হচ্ছে কোরবানির মাস, বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠতম কোরবানি, পিতা হয়ে একমাত্র সন্তানের গলায় ছুরি দেওয়া আল্লাহর মহব্বতে এটা ইতিহাসে কোথাও নাই। যে পিতা সন্তানের মুখ দেখেনি, যে পিতার বয়স এখন 99 বছর, সেই পিতা এখন তার নিজের একমাত্র সন্তানের গলায় ছুরি চালাবে, কি কল্পনা করতে পারেন কেউ? স্রেফ আল্লাহর মহব্বতে আল্লাহর ভয়ে তিনি এটা করেছিলেন। আল্লাহ কিন্তু চাননি যে পিতা ছেলেকে জবাই করবে। আল্লাহ দেখছিলেন ইব্রাহিমের তাকওয়া কতটুকু। ইব্রাহিম তো তা জানতেন না যে আসলে কী উদ্দেশ্যে হুকুমটা দেওয়া হয়েছে। এই মহান ত্যাগের স্মৃতিতেই এই জিলহজ মাসের প্রথম দশকের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। আর সেজন্যই বলা হয়েছে যারা কোরবানি দিতে পারবে না তারাও যদি এই দিন নখ চুল কাটা বন্ধ রাখে শুধু কোরবানির উদ্দেশ্যে, এবং কোরবানির মানুষের যখন হয়ে যাবে অথবা ঈদুল আজহার সালাত শেষে যখন বাড়ি যাবে তখন গিয়ে ওই নিয়তে সে নখ চুল কাটে যে আল্লাহ আমি কোরবানি দিতে সক্ষম ছিলাম না, কিন্তু তোমার রাহে আমার দেহের একটা অংশ কর্তন করলাম, তুমি আমাকে কোরবানির পূর্ণ নেকি দান করো, এই নিয়ত করে যদি কেউ এটা করেন সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফা যালিকা তামামু উযিহাতিকা মিনিন্দিল্লাহ, এটাই তোমার জন্য আল্লাহর নিকটে পূর্ণাঙ্গ কোরবানির স্থলাভিষিক্ত হবে। বিষয়টা মনে রাখবেন, হালকা করবেন না। আমি দেখি ঈদুল আজহার সময় এত সুন্দর ফ্রেশ দাঁড়ে একটু গোফবিহীন কিছু মানুষ আমার সামনে আসেন, দেখলে বড় দুঃখ লাগে। যেখানে আল্লাহ রাসূল বলছেন ঈদুল আজহা সালাত পড়ে বাড়ি গিয়ে এই কাজটা করো, আমরা আগেই করে চলে আসছি। অর্থাৎ উনি হয়তো বিধান জানেন না, অথবা জেনেও হাদিসের প্রতি তাচ্ছিল্য করলেন, খবরদার ওই ঈদুল আজহা সালাতে কত ফায়দা হবে আল্লাহ ভালো জানে। জনৈক ব্যক্তি এসে বলল হে আল্লাহ রসুল, আমার তো কিছুই নেই কোরবানি করার মতো, এই ছোট্ট একটা আছে, এইটা পুঁজি, এইটা ছোট্ট বকরি লালন পালন করে বড় হবে, বাচ্চা দেবে, আমার বাসায় একটা রুজির ব্যবস্থা হবে। তো তিনি বললেন তুমি ওটা জবাই করো না, কী করবে? তখন তিনি বললেন দেখো ওলা কিন্তা খোঁজ মেন সাহারিক ও তকাল্লেম আসফারক ও তাকুসাম সার বাক ও তাহালক আনতক ফজালিক তামাম উজিয়াতক ইন্দাল্লাহ আজ্জাল রওয়া আহমদুল হাকিম। তুমি কোরবানির দিন তোমার নখ কাটবে, চুল কাটবে, গোফ ছাটবে,
গুপ্তাঙ্গ সাফ করবে, এগুলো করো। যদি এভাবে তুমি থাকতে পারো কোরবানির পরে যদি তুমি নখ চুল কাটো আগে নয় 10 দিন, তাহলে এটা তোমার জন্য পূর্ণাঙ্গ কোরবানির নেকি হিসাবে তুমি পেয়ে যাবে। এই হাদিসগুলো আমাদের সামনে জানা দরকার। আল্লাহর রাসূল বলছেন জার আল্লাহ ঈদান লেহাজিল উম্মাহ, ঈদ উল আজহাকে আল্লাহ পাক এই উম্মতের জন্য ঈদ হিসাবে সাব্যস্ত করেছেন। ওয়ান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহহা ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা রাওয়াহু আহমদ ও ইবনে মাজাহ। যার সামর্থ্য আছে অথচ কোরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। এর অর্থ এটা নয় যে সে আসবেই না, একটা ধমক। যাদের সামর্থ্য আছে তার অর্থ এটা নয় যে তাকে জাকাত দাতা হতে হবে। দেখলাম কালকে ইনকিলাবে ফতোয়া দিয়েছে, যার বাড়িতে 52.5 তলা রৌপ্য এবং 7.5 ভরি স্বর্ণ আছে তারাই কোরবানি করবে, এটা কি হয়? সামর্থ্যর ব্যাখ্যা তো এটা নয়। আমি ছাগল গরু পুষি, আমাকে সমর্থন নেই ছাগল একটা দেওয়ার, আমি গরু পোষার সমর্থন নেই, গরিব হতে পারে। সামর্থ্যর ভাষাটাকে ঘুরিয়ে নিয়ে যদি কেউ জাকাতমুখ নিয়ে চলে যায় এটাই তো আর টন নাই না, এটা ভুল ব্যাখ্যা। যার সামর্থ্য আছে সে কোরবানি দেবে, এমনকি ঋণ পরিশোধের সামর্থ্য আছে কিন্তু এক্ষুনি পরে আছে তিনিও কোরবানি দিতে পারেন। অনেকে বলেন ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি নেই, দিতে পারেন। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিল আমালুস সালিহ ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিল আইয়ামিল আশর। আল্লাহর নিকটে সবচাইতে প্রিয়তম আমল হচ্ছে এই 10 দিনের নেক আমল সমূহ, মিন হাযিল আইয়ামিল আশর। 10 দিন অর্থাৎ পহেলা জিলহজ থেকে 10ই জিলহজ ঈদ উল আজহার কোরবানির দিন পর্যন্ত যত নেক আমল আমরা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা হলো সবচেয়ে আল্লাহর নিকটে প্রিয়তম আমল। অতএব যত রকম নেক, যত রকম সৎকর্ম করা সম্ভব আমাদের পক্ষে, এই সময় আমাদের করা কর্তব্য। জানো কেউ সাহি বললেন হে আল্লাহ রসুল, জিহাদের চাইতেও কি উত্তম? জবাবে তিনি বললেন অবশ্যই জিহাদের চাইতেও উত্তম, তবে ওই ব্যক্তি ব্যতীত যিনি জিহাদের উদ্দেশ্যে জানমাল নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন আর ফিরে আসেননি, অর্থাৎ তিনি শহীদ হয়ে গিয়েছেন, তার তুলনীয় হবে না। এর মধ্যে একটা দিন আছে আরাফার দিন। এ বিষয়ে আমি কথা দাতা রাজিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াওমি আরাফাতা আহতাসাবু আল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাযী আয়ুকফরাসনাতাল্লাতী কাবলহা ওয়াসনাতাল্লাতী বাদাহু রাওয়াহু মুসলিম। আরাফার সিয়ামকে আমি আশা করি আল্লাহ পাক তার বিগত 1 বছরের এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আরাফার সিয়াম অর্থাৎ বুঝতে পারছেন তো হজের দিনের সিয়াম। হজের দিন হাজির সাহেবদের জন্য সিয়াম নাই, যারা আমরা হজ করব না এটা তাদের জন্য। এখানেও বহু ঝগড়াঝাটি, সারা বিশ্বব্যাপী একই দিনে সিয়াম ঈদের কায়েল যারা তারা এখানে একটা পয়েন্ট পেয়ে গেছেন, আপনারা আরাফার দিন সিয়াম রাখেন কেন? বিশ্বব্যাপী তো একদিন আরাফা হয় না, ঠিকই তো কথা, কথা ঠিকই, সমস্যা নেই। হাদিসের আরাফা শব্দটা এসছে আর ওখানে শব্দ নাই। অতএব বিশ্বের যে দিন যেখানে রমজানের চাঁদ উঠবে সেদিন থেকে রমজান শুরু হবে, কিন্তু আরাফা একদম শব্দ উল্লেখ করা আছে। এরপরেও মক্কার পূর্বেকার লোকদের আর পশ্চিম দিকের লোকদের একদিন আগ পিছ হতে পারে,
আমরা মক্কার পশ্চিম দিকের লোক, আমাদের এখানে সূর্য ডোবে একদিন পরে, কখনো কখনো দুদিন পরে, আমরা চাঁদ দেখব কখনো একদিন পরে বা কখনো দুদিন পরে। মক্কা যখন মাগরিবে সালাত হয়, ঢাকায় তখন ইশা সালাত পড়ি, আমরা ঘুম পড়ার চেষ্টা করি, তিন থেকে সাড়ে তিন ঘন্টা ডিফারেন্স না, এটাকে তো ঠেকানো কোনো বুদ্ধি নাই। তার একই দিনে সিয়াম ঈদ বলা বলতে চান, তাদেরকে তাহলে রাত্রি 9টার সময় ইফতার করতে হবে, সূর্য অস্ত যাওয়ার সময় করা যাবে না। ওটা হলো সিয়ামের বিষয়, আরাফা বিষয়টা সেটা নয়। যেমন জানতে পারেন যে আজকে আরাফা হচ্ছে, তাহলে আপনি আরাফার দিনে সিয়াম রাখবেন। বিগত যুগের এই সুযোগ ছিল না সুযোগের লোকদের, আজকের যুগে সুযোগ এসছে। টিভি খুললে দেখতে পাচ্ছি হজ হচ্ছে, তাই না? আপনি এই দিনে সিয়াম রাখবেন। হ্যাঁ, আপনি যদি বলেন তাই তো আমাদের ঈদুল আজহার আগেই তো আরাফা হয়ে গেল, বা একদিন আগে হইলো, একদিন আগে তো হয় না সাধারণত, দুদিন পরে আমরা পড়ে দেখছি আমাদের একদিন আর দুদিন পরে ঈদুল আজহা আমাদের হচ্ছে, করবো কি, সমস্যা নেই। আপনি সিয়ামটা বাড়িয়ে দিতে পারেন, 9 তারিখে সিয়াম রাখেন, আর আমার এখানে 11 তারিখ যদি ঈদুল আজহা হচ্ছে, 10 তারিখেও সিয়াম রাখেন, সমস্যা কী? 8-9 সিয়াম রাখেন, 10 তারিখে আপনি ঈদুল আজহা করেন, কারণ এই 9 দিন আপনি একটানাও সিয়াম রাখতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আরাফা সিয়াম আপনি একটা দুটো রাখেন, কোনো সমস্যা নেই, নাকি তো বেশি পাবেন আপনি, এটা নিয়ে হয়তো ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। সিয়াম আরাফা সিয়াম হিসাবে রাখবেন ইনশাল্লাহ, আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদের পূর্বে 1 বছর বা আগামী 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। আমরা সবাই জিলহজ মাসের এই প্রথম দশকের নেকি আন্তরিকভাবে কামনা করব, যার যত ক্ষমতা আছে করে যাবেন। আমাদের সংগঠনের নিয়ম আমাদের রয়েছে, প্রত্যেকে নিজ নিজ পরিবারের পক্ষ থেকে আমাদের সংগঠনে এই দিন আমরা 100 টাকা করে দেই, প্রথম সপ্তাহের মধ্যে 100 টাকা মাত্র, যেটা আমরা শুরু করি নাই পহেলা জিলহজ থেকে 7 দিনের মধ্যে এটা আমরা শর্ট করে দেব। নিজে শুধু নয়, আমাদের পরিবারের প্রত্যেকের পক্ষ থেকে 100 টাকা আমরা দেই সংগঠনকে, এটা যাতে আমরা আল্লাহর পথে ব্যয় করতে পারি। আপনারাও এটা জারি করে দেন, দানের খাত যত বেশি বাড়বে নেকির খাত তত বেশি বাড়বে, দান যত কম করবেন নেকি তত কমে যাবে, কারণ আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি তার নিজের হৃদয়ের কার্পণ্য থেকে মুক্ত থাকলো সেই মাত্র সফল কাম। হৃদয়ের কার্পণ্য সাংঘাতিক জিনিস, এটা আল্লাহ বুঝতে পারে। 100 টাকা দেবে ওখানে, হৃদয় বলছে না 50 টাকা দিয়ে 50 টাকা দিয়ে চকলেট কিনে মেয়ের জন্য, আল্লাহ বুঝতে পারে না, হবে না। সুযোগ পেয়েছেন দিয়ে দেন, মনকে বলেন রুজির মালিক আল্লাহ, তাকান আসমানের দিকে ছোট্ট পাখিগুল্লা সকালবেলা ক্ষুধার্ত অবস্থা বেরিয়ে যাচ্ছে, সন্ধ্যেবেলা পেট ভরে চলে আসছে, যে পাখি যাকে দেওয়ার কেউ নাই তার রুজির অভাব হচ্ছে না, আমি সৃষ্টির সেরা আমার কেন অভাব হবে, এই বিশ্বাস নিয়ে যদি আমি কাজ করি আল্লাহ আপনাকে কীভাবে দেবেন আমি টের পাবেন না। সবচেয়ে বড় কথা হলো বিশ্বাস, মা ইউ কাশ হানাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক আমাদের সবাইকে জিলহজ মাসের এই 10 দিনের ফজিলত যথাসাধ্য অর্জন করার তৌফিক দান করুন। ঈদুল আজহা আসছে, আর একটা জুমা ইনশাল্লাহ আপনার সামনে আসা যাবে, তখন মশাইল কোরবানি অন্য কিছু বলা যাবে, আপাতত ইমিডিয়েট যেটা হচ্ছে নখ চুল কাটবেন না, এই একটা দিন আপনার হাতে আছে, রোববার থেকে কিন্তু এটা বন্ধ, দয়া করে হাদিসটা মেনে চলেন, এর নেকি পাওয়ার আশায় আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবং আরাফা সিয়াম যেন কেউ বাদ না যায়, বাড়িতে যে বলবেন ভালো করে আরাফা সিয়াম যেন কেউ বাদ না যায়, নেকিটা সবাইকে মা বন্ধুকে জানিয়ে দেবেন, কারণ একজনের কাছ থেকে আরেকজন প্রচার যদি না করি আমরা ইসলাম তো টিকবে না, তাই না? ইসলামটা হল প্রচারের ধর্ম, বাল্লাগু আননি আলাহ আয়া, তোমার আমার পক্ষ থেকে প্রচার করো, পৌঁছে দেওয়া মানুষের কাছে একটা আয়াত যদি তুমি জানো,
আজকে আমরা তিনটি আয়াত শুনলেন, ইন্না আতানা কাল কাউসার, তাই না? এই আয়াতটা যদি মানুষকে বাড়িতে যে বউয়ের সাথে বলেন বা বন্ধু মহলে বলেন, সবার সঙ্গে গল্প করেন, বহুত গল্প আমরা করি, এটাই গল্পটা করে দেন যে আয়াতে আল্লাহ পাক তার রসুলকে বলছেন তুমি সালাত আদায় করো এবং করবে না করো, বলছেন কোথায়? মক্কায় না, বাস্তবায়ন হচ্ছে কোথায়? মদিনায় গিয়ে। এর মধ্যে কত যে কি নিহিত আছে এই ইতিহাস তো আপনারা এখন শুনলেন। তিনি মদিনায় গেলেন, ছিলেন তো আগে ইয়াতিম মোহাম্মদ, এখন হলেন নেতা মোহাম্মদ, এখন হলেন সারা রাষ্ট্রনেতা মোহাম্মদ, এখন তিনি ইচ্ছা করলে জেনাকারের শাস্তি দিতে পারছেন, হত্যাকারের কেশাস নিতে পারছেন, চোরের হাত কাটতে পারছেন। মক্কা থাকতে পারছিলেন কি? এই যে ক্ষমতা তিনি পাবেন মদিনায় গিয়ে, তিনি কি কখন জানতেন? সম্পূর্ণ আল্লাহর এলেমে ছিল। আমাদের দায়িত্ব স্তরে আল্লাহর আনুগত্য করা, পরবর্তী ফয়সালা আল্লাহর হাতে। যদি কিছুই দুনিয়াতে না পাই, আখেরাত আলহামদুলিল্লাহ পেয়ে যাব, অতীতে বড় পাওয়া মোমেনের জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে আখেরাত ভিত্তিক কাজ করা তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।